नमस्कार बंधुरा, पाँच मिसाले रान्नाघरের तरफ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির প্রিয় ইভিনিং স্ন্যাক্স ফুলকপি সিঙ্গাড়া। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। এই ভিডিওর শেষে আমি এক সিঙ্গাড়ার সাথে দোকানে যে মিষ্টি চাটনি পরিবেশন করা হয় তার রেসিপিটিও দেখিয়েছি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। তবে তার আগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে যেন ভুলবেন না বন্ধুরা। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো বন্ধুরা, যার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেড় টিস্পুন মতো পাঁচফোড়ন। সেটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব। একটা হালকা মিষ্টি গন্ধ আসলে বুঝতে হবে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। হালকা গন্ধ আসতে লেগেছে বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। শুকনো কসুরি মেথিটাকে আমি গ্যাস অফ করার পর এই গরম কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব। দোকানের মতো সিঙ্গাড়ায় যে গন্ধটা সেই স্মেলটা পেতে আপনাদের অবশ্যই ইউজ করতে হবে এই কসুরি মেথিটা। আমি সিঙ্গাড়ার মধ্যে এই কসুরি মেথি দেয় বলেই অত সুন্দর গন্ধটা আসে। বেশ বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ক্রাশ করে নেব। একদমই পুরো মিহি গুঁড়ো করব না, আমি হামালদিস্তাতে ক্রাশ করে নেব। এই যে বন্ধুরা, আমি হামালদিস্তাতে নিয়ে নিয়েছি, একদমই যেন পুড়ে না যায় কসুরি মেথি, হালকা খালি রোস্ট হবে, ক্রাশ করে নেব। এই দেখুন বন্ধুরা, ক্রাশ করে নিয়েছি, দানা দানা এখনো বুঝে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আগে পুরটা বানিয়ে নেব, কারণ সব পুরটা সম্পূর্ণ ঠান্ডা হবার পর আমি সিঙ্গাড়া বানাতে পারবো। সেখানে কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে টু টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল। আমি এখানে প্রথমে কিছু চীনা বাদাম ভেজে নেব, সিঙ্গাড়ার মধ্যে বাদামটা খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু চীনা বাদাম। খোসা সমেত দিয়েছি, কোনো অসুবিধা নেই। অল্প দু মিনিট নেড়ে নিলেই বাদামটা ভাজা হয়ে যাবে। দেখুন আমরা কীরকম আওয়াজ আসছে, বাদামের খোসাগুলো ফেটে যাচ্ছে, বাদামটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কন্টিনিউ নাড়তে হবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বাদামটা তুলে নিয়েছি, এই যে একটা জায়গায় এখনও অনেকটা তেলই পড়ে আছে কড়ায়। আমি পুরটা বানানোর জন্য এতে আরেকটু তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা পাঁচফোড়ন। আমি এখানে দেখুন দুটো বেশ বড় সাইজের আলুকে এরকম একদম ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, আর খুব সামান্য পরিমাণ ফুলকপি নিয়েছি। আমার কাছে কম ছিল, আপনারা বেশিও নিতে পারেন। এটা গ্রীষ্মকালে যদি ফুল সিঙ্গাড়া করেন তাহলে ফুলকপি না দিয়ে করলেও চলবে, বাকি যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিলেও চলবে। আমার কাছে ছিল বলে একটু অল্প অ্যাড করেছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। একবার তেলের মধ্যে অল্প নেড়ে আমি আলুটাও অ্যাড করে দেবো। আলাদা করে ফুলকপি ভাজার কোনো দরকার নেই, আলুর সাথেই ভাজা ভাজা হবে। অনেকে আলু সেদ্ধ করেও করে, কিন্তু আমার মনে হয় আলুটাকে এইভাবে ভেজে করলে টেস্ট বেশি আসে। দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটাকে আমার সিদ্ধ করতে হবে, কাঁচা আলু দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ভাজবো। আলু আর ফুলকপি ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা হতে হতে বন্ধুরা আমি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2 খানা কাঁচা লঙ্কাকে এইভাবে ক্রাশ করে নিয়েছি। কাঁচা লঙ্কাকেও আমি ক্রাশারে ক্রাশ করে নিয়ে এইভাবে রেখেছি, কখনোই বাটলে হবে না। সিঙ্গারায় আদা সামান্য মুখে পড়লেই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আলু ফুলকপির অর্ধেক ভাজা হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে ক্রাশ করা আদা আর কাঁচা লঙ্কা। আবার আমি ঢাকা দিয়ে এটাকে পুরোপুরি ভেজে নেব, সামান্য চিনি অ্যাড করব। সামান্য চিনি দিয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো আসে। দোকানেও পুরে চিনি অ্যাড করে সিঙ্গারা। দেখুন বন্ধুরা, আমার পুর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এর সাথে আমি মিশিয়ে দেবো চিনাবাদাম। আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিনাবাদাম, অল্প 12-14 পিস কিশমিশ আমি এতে অ্যাড করে দিচ্ছি। এটা মুখে পড়লে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো ক্রাশ করা যে যে আগে মশলা ক্রাশ করে রেখেছিলাম, কসৌরি মেথি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কার এই গুঁড়োটা আমি এতে মিশিয়ে দেবো। এবার এই মশলাটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে আলু মশলা এই সমস্তকে ভালো করে মিশিয়ে দেবো। আমার পুরে এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়ে মাখা মাখা ভাবটা এনে নেবো। আমার পুর রেডি। এবার গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে একটা থালায় মেলে ঠান্ডা করে নিচ্ছি। থালায় এভাবে ছড়িয়ে দেবো। আমি এখানে 1.5 কাপ পরিমাণ, মানে আন্দাজে প্রায় 200 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পান হিসেবে দেব সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। এটা যথেষ্ট পরিমাণ লাগবে, নইলে এই ময়ানের ওপরেই সিঙ্গারার যে ক্রিস্পি ভাবটা, আস্তা মচমচে সিঙ্গারা হবে এই ময়ানের ওপরে। আমি এখানে প্রায় 5 থেকে 6 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল অ্যাড করলাম। এবার আমি ময়ানটা ঠিক আছে কি না সেটা বুঝবার জন্য প্রথমে আমি ময়ানটাকে তেলটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তেলের জন্য কীরকম টেক্সচারটা হয়ে গেছে। এইটাকে এবার মুঠো করলে জমাট বেঁধে যায় এরকম, আর আবার ঝুরঝুর করে বালি যেরকম পড়ে যায় এরকম ঝরে যায়। এই দেখুন, আপনারা যে পরিমাণেরই ময়দা দেবেন তার সাথে সেই পরিমাণ তেল অবশ্যই অ্যাড করবেন, যাতে এইরকম টেক্সচারটা এসে যায় ময়দার। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমার দিয়ে মাখতে হয় এটাকে সিঙ্গারা, তবে একদম মচমচে হবে। কখনোই যেন গরম জলে মাখবেন না, সিঙ্গারা সিঙ্গারার খাস্তা ভাব আসে না সেরকম। কলের ঠান্ডা জলেও মাখতে পারেন, কিন্তু গরম জল ইউজ করবেন না। পুরো জল অ্যাড করে একদম শক্ত একটা লেই তৈরি করতে হবে।
একদম অল্প অল্প করে জল যোগ করে একটা শক্ত ডো বানাতে হবে। একেবারে একসাথে অনেকটা জল যেন কখনোই ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ডো নরম হয়ে যেতে পারে, আর নরম ডো দিয়ে কখনোই দোকানের মতো সিঙাড়া তৈরি হবে না। বন্ধুরা এটা কিন্তু লুচির মতো হবে না, এইটা অনেকটাই শক্ত, এই দেখুন চিপলে এরকম বসেই থাকছে, এই যে একদম শক্ত। দেখুন আমার ডো রেডি, আমি এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। তারপর আমি আধ ঘন্টা হয়ে গেছে, এটাকে আমি আরেকটু মথে নিলাম, এরকম একটু বড় সাইজের লুচির মতো করে লেচি কেটে নিলাম। আজকে আমি এখানে 10টা সিঙাড়া বানাবো, এখানে আমি 5টা লেচি কাটলাম, কারণ এক একটা লেচি থেকে দুটো করে সিঙাড়া তৈরি হয়ে যাবে। এই ময়দাটা রেখে দিলাম পরে আবার সিঙাড়া বানিয়ে নেবো বলে। এবার আমি এলাচিটাকে এখানে লম্বাটে করে বেলে নেবো। এবার আমি একটা ছুরি দিয়ে এই মাঝখান থেকে আধখানা করে নিলাম। এই অবস্থাতেই বন্ধুরা আমি একটু জল হাত, এরকম একটা বাটিতে করে জল নিয়ে নেবেন, জল হাত নিয়ে এরকমভাবে ঠিক এই যে ধারগুলো কাটা হলো সেই ধারটাতে বুলিয়ে দেবো। এই যে এবার আমি তুলে নেব, এটাকে দেখুন আমি কীভাবে বানাই। এই যে দেখুন বন্ধুরা, এই যে আধখানা যে লেচিটা আছে সেটা আমি নিয়ে এই যে জল দেওয়া যে বর্ডারটা সেটাকে এরকমভাবে ঘুরিয়ে আমি লাগিয়ে দিচ্ছি একটা পিঠের ওপর, এরকম জাস্ট দিয়ে একটু চাপ দিয়ে নেব। এই দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি পুরটা ভরে দিলাম। পরিমাণ মতো পুর ভরতে হবে যেন ফেটে বেরিয়ে না যায়, সেই অনুযায়ী আবার সিঙাড়ায় যথেষ্ট পরিমাণ পুর থাকে। এবার এই যে দিকটা এরকম উঁচু হয়ে আছে সেই দিকটাকে টেনে নিয়ে এসে এতে জুড়ে দিতে হবে। একটু ভালো করে চেপে দেবেন যাতে যখন ভাজার সময় পুর বেরিয়ে না যায়। দেখুন আমার সিঙাড়া রেডি। আমি এইভাবেই আপনাদের আরও কটা বানিয়ে দেখাচ্ছি। এটা রাখার সময় এইভাবে উপর দিকে উঁচু করে রাখবেন। বেলতে যদি দেরি হয় বন্ধুরা অবশ্যই একটা চাপা দিয়ে রাখবেন লেচিগুলোকে, কারণ এমনিতেই খুব শুকনো করে মাখা হয়। যদি চাপা না দিয়ে রাখেন তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা, আরও বেশি শুকিয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন আমার বেলা হয়ে গেছে, লম্বা করে বেলেছি, আমি মাঝখান থেকে চিরে নিলাম জল হাত, মাঝখানে একসাথে দিয়ে দিলাম দুটোতে, নিচ্ছে দেখুন একটাই যে জলের দিকটায় এরকমভাবে চেপে দিচ্ছি, আপনা থেকে জুড়ে যাবে।
প্রেসার দিলেই হয়ে গেল আমার। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সিঙ্গারার পুর, এই যে দিকটা উঁচু হয়ে আছে সেই দিকটাকে টেনে ধরে এই দিকে নিয়ে এসে জুড়ে দিলাম তৈরি সিঙ্গারা। এ দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা আমার সবকটা 10টা সিঙ্গারা আমি রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব ভাজতে। দেখুন বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু বেশি গরম হবে না, তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে ভাজা হবে না। এই দেখুন বন্ধুরা হালকা গরম হয়েছে একদম, এই যে নিচে থেকে হালকা হালকা বাবলস বেরোতে লাগবে তেলে, এই যে খুন্তিটা ধরলে তার গায়ে দেখুন আস্তে আস্তে বাবলস তৈরি হচ্ছে, তার মানে একদম ঠান্ডা, প্রায় হাত দেওয়া যাবে এরকম গরম হবে তেলটা। এই সময় বন্ধুরা আমি এই কম গরম অবস্থাতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিঙ্গারাগুলো। সিঙ্গারাটা ভাজতে একটু টাইম লাগে, এটা ভাজ যতক্ষণ ভাজা হচ্ছে আমি পাশের গ্যাসে একটা মিষ্টি চাটনি বানিয়ে নেব। একসাথে আমি 6টা বেশি খুব বেশি ভাজবেন না বন্ধুরা, তাহলে গায়ে গায়ে লেগে যাওয়ার ভয় থাকে আর খুব ভালোভাবে ভাজা যায় না। আমি এবারে গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি ভেজে নেব। ওরা গায়ের উপরে এরকমভাবে আস্তে আস্তে তেল দিয়ে দিতে হবে। দিচ্ছি বন্ধুরা আমি টক মিষ্টি একটা চাটনি বানাবো, তো তার মানে এই যে ও আগে দিয়ে ফেলছি, এই যে তেঁতুলের আনিয়ে নিয়েছি গরম জলের মধ্যে, আমি অল্প পরিমাণ তেঁতুলকে ডুবিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বের বীজগুলোকে আলাদা করে শুধু কাঠটা নিয়ে নিয়েছি, দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, বেশ কিছুটা চিনি। এবার আপনারা যেরকম মিষ্টি খেতে চান, আমাদের একটু মিষ্টি ভালোবাসে, এটাকে ফুটতে দেব, এটা মিষ্টি হয় দোকানে মিষ্টি যে চাটনিটা, এটাকে একটু ফুটতে দেব। আমি ইউজ করেছিলাম সেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, সেই মশলার গুঁড়ো আমি এতে একটু দিয়ে দেব। এটাকে পুরু করার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, মধ্যে দেখুন 3-4 চামচ পরিমাণ ঠান্ডা জল অ্যাড করে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটাকে একটু নাড়বো, তাহলে এটা ঘন হয়ে যাবে, দোকানের চাটনির যে টেক্সচার সেটা এসে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা চাটনিও কীরকম পুরু হয়ে গেছে। এতে যদি আম আদা থাকে বাড়িতে, আমার এখানে আম আদা নেই, তাই নিলে এতে আম আদা থেতো করে বা ক্রাশ করে যদি আম আদা দিয়ে দেন খেতে খুব ভালো লাগে। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, এবার তেল ঝরিয়ে
পুরি দোকানের মতো খাস্তা সিঙ্গারা রেডি। সিঙ্গারা গরম গরম বর্ষাকালে সন্ধেবেলা বা শীতকালে যে কোনো সময় সন্ধেবেলা আপনারা এটা বানিয়ে নিতে পারেন ঘরে, একদম দোকানের মতোই লাগবে। বিশেষ করে এখন লকডাউন, 5টার পর দোকান খুলছে, এই 5টা পর্যন্ত এখন মিষ্টির দোকান খোলা, সেই কারণে সিঙ্গারা পাওয়ার ভীষণ অসুবিধা এখন, সে কারণে এখন বাড়িতেই বানিয়ে নিই এরকম দোকানের মতো সাথে খাস্তা মচমচে সিঙ্গারা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল অপশানটিতে ক্লিক করে দিয়ে অল অপশানটি ক্লিক করবেন, যেন অবশ্যই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।